বন্ধুরা, আমি বনি আমিন। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটি ফুট ওভার ব্রিজের উপরে। আমি এখন এই মুহূর্তে আছি মায়ানমারের প্রাক্তন রাজধানী ইয়াঙ্গুন শহরের একেবারে বুকের মাঝখানে। আমার সামনে আপনি যেই প্যাগোডাটা দেখছেন সেটা হচ্ছে সুলু প্যাগোডা। ওরা অনেক সময় সিলু প্যাগোডা বলে, সুলু প্যাগোডা বলে। তার ডান দিকে একটু এদিকে ঘুরান আপনি, এদিকটায় হচ্ছে এই সেই বাঙালি মস্ক। এটাকে বলা হয় বাঙালি জুম্মা মস্ক। আপনি একদিকে প্যাগোডা আর একদিকে মসজিদ, তার হার দিয়ে ঘেঁষে গেছে রাস্তা। চিন্তা করতে পারেন এমন একটি ওদের একেবারেই শহরের কেন্দ্রবিন্দুতে। ঢাকায় যেমন বাইতুল মুকাররম যেমন মসজিদ আছে, তার পাশে এইরকম কোনো খ্রিশ্চান চার্চ অথবা কোনো হিন্দু কালীবাড়ি আপনি ভাবতে পারেন না। অথচ এই বৌদ্ধ ধর্মাবলম্বী এই দেশের ঠিক প্যাগোডার গা ঘেঁষে আছে এই মসজিদটি। আমি গতকাল ইলাওয়াতি যেই রিজিয়ন আছে সেই ইলাওয়াতি রিজিয়নে গিয়েও দেখেছি এখানে বেশ কয়েকটি মসজিদ একদম প্যাগোডার পাশাপাশি, একদম প্যাগোডার পাশাপাশি গায়ে গা ঘেঁষে অথবা রাস্তার এপিট ওপিট প্যাগোডা মসজিদ চার্চ একদম কাছাকাছি। প্রিয় বন্ধুরা, এখন সময় হচ্ছে সন্ধ্যা 6:30। আজ 2 জানুয়ারি 2020। ইয়াঙ্গুনে যে ফুট ওভার ব্রিজ এরকম স্কোয়ার করে আছে, এরকম ফুট স্কোয়ার ব্রিজ আছে এই ঠিক স্কোয়ারের মতো, এরকম দুটো, মাত্র দুটো। কিন্তু এমনিতে ওয়ান ওয়ে ফুট ওভার ব্রিজ আছে প্রচুর প্রচুর, বেশ আমি দেখেছি। আর এদের এখানে দেখুন এই ধরনের টেলিভিশন, এটাকে টিভি বলা যায় না, এস এলাকে স্ক্রিন এলইডি স্ক্রিন অ্যাডভার্টাইজমেন্টের মত জন্য মোড়ে মোড়ে প্রচুর প্রচুর। কিন্তু এটা যদি আপনি মনে করেন আমার জন্মদেশ বাংলাদেশ যদি হতো, এটার গায়ের উপরে নেতা নেত্রীর চামড়া লাগিয়ে দেওয়া হতো, চামড়া মানে পোস্টার লাগিয়ে এই টেলিভিশন অথবা যে এলইডি যে স্ক্রিন সেটার 12টা বাজিয়ে দেওয়া হতো, যেখানে যা নয় তাই বসিয়ে দেয়। নেতা নেত্রীর সাথে আরও অনেকগুলো মাথা থাকে, অনেকগুলো মাথা থাকে। মাদার চতুর্দেশত জন্ম হারার, মাদার চতুর্দেশত জন্ম হারার, মাদার চতুর্দেশত জন্ম হারার। আমি আছি ইয়াঙ্গুন শহরের একেবারেই নাভির একটু নীচে, 6.5 ইঞ্চি নিচেই এই সুন্দর স্থানটিতে। আর ইয়াঙ্গুন শহরের নাভি হচ্ছে এই সুলু প্যাগোডা। তা থেকে মাত্র একটু নিচে আপনি নেমে আসুন, সৌন্দর্য আপনি সেখানেই পাবেন, দেখবেন কি সুন্দর অদ্ভুত। আর ও ধারে দেখুন এই যে সুলে স্কোয়ার, ইয়াঙ্গুনের দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার সুলে স্কোয়ার। আর এখানে দেখুন এই ফুট ওভার ব্রিজের উপরে কোনো হকার নেই। প্রিয় বন্ধুরা, হকারহীন এই ফুট ওভার ব্রিজ, একেবারে যতগুলো ফুট ওভার ব্রিজে আমি গেছি একেবারে হকার মুক্ত। রাতের ইয়াঙ্গুন শহর, রাতের ইয়াঙ্গুন শহর এত সুশৃঙ্খল, এত সুশৃঙ্খল একটি শহর। আমি সত্যি একটা গরিব দেশ, একটা দরিদ্র দেশের একটি প্রাক্তন রাজধানী বা ঐতিহাসিক শহর এমনই হবে এটা আমি কল্পনা করতে পারিনি, আমি কল্পনা করতে পারিনি। প্রিয় বন্ধুরা, এই সুল স্কোয়ার হচ্ছে ওদের
দ্বিতীয় বৃহত্তম শপিং সেন্টার ইয়াঙ্গুনের। আর ওদের সবচেয়ে বড় শপিং সেন্টার হচ্ছে জাংশন সিটি। জাংশন সিটি, প্রিয় বন্ধুরা, সেই জাংশন সিটির উপরে আমার অলরেডি একটি ভিডিও করা হয়েছে, তবে প্রকাশের অপেক্ষায়, আর একটু সময় লাগবে। আমি পুরো শহরের কোথাও দেখিনি কোনো ব্যানার, ফেস্টুন, কোনো পোস্টার, কোনো রাজনৈতিক চিকা কোথাও দেখিনি। আমার প্রত্যেকটা ভিডিওতে আমি পই পই করে আমি এই ইয়াঙ্গুন শহরের ছবি তুলেছি বিভিন্ন স্থানে, যতটুকু সম্ভব হয়েছে এই 11 দিন। কিন্তু একটা পোস্টার কোথাও, কোনো ছেঁড়া ফাটা কোনো পোস্টার আমি দেখিনি। আবারও বলছি, এই সেই সলু পেগোডা, এটা হচ্ছে নাভি, ইয়াঙ্গুন শহরের নাভি। দেখুন যানজট আছে, এদের যানজটটা, এটা আমি আপনাকে, এটা লুকোনোর কিছুই নেই, তবে সুশৃঙ্খলভাবে কীভাবে দেখুন লাইন ধরে আছে। সবাই লাইট মেনে চলছে, সবাই লাইট মেনে চলছে, কেউ সিগন্যাল লাইট অমান্য করছে না। আর শহর এলাকার বাসগুলোর সামনে লেখা আছে, লেখা আছে YBS, ইয়াঙ্গুন বাস সার্ভিসেস। বাংলাদেশের শহর এলাকার বাস নিয়ে আর কোনো কথা আমি বলতে চাই না, বেশ অনেকগুলো ভিডিওতে বলা হয়েছে। দেখুন এই সুলে স্কোয়ার অর্থাৎ যেই শপিং মল, তার সামনের অবস্থা এরকম। আর যেহেতু এখন পিক আওয়ার হওয়াতে এরকম জ্যাম মাঝে মাঝে লেগে থাকে, অথবা আমি যতদিন দেখেছি মাঝে মাঝে লেগেছিল। তবে একটা জিনিস হচ্ছে যে স্থবির, কলাপস হওয়ার মতো অবস্থা হয় না এখানে যানজট। আর ইয়াঙ্গুনের যে যানজট, সেটা আমি যেটা মনে করি, তাদের রাস্তাগুলো সরু, আর রাস্তার চেয়েও গাড়ি বেশি, তারপরেও গাড়ি স্থবির হয়ে বন্ধ হয়ে যায় না, ঢাকার মতো কলাপস করে না। অর্থাৎ কোলেস্টেরল, শরীরের যে কোলেস্টেরল, সেটা যখন জ্যাম হয়ে যায়, তখন একটা মানুষ সাথে সাথে কলাপস করে এবং মরে যায়। ঢাকার যানবাহনের অবস্থা এবং যানজটের অবস্থা তেমনই। ঢাকাতে, ঢাকার ট্রাফিক সিস্টেমে ব্যাড কোলেস্টেরল বেশি, এবং ঢাকা শহর প্রতিদিন প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করছে, কিন্তু কেউ টের পাচ্ছে না। অবশ্য অবস্থায় এমনই একটি শহর ঢাকা, চট্টগ্রাম তার ব্যতিক্রম নয়। আর তার উপরে, গোদের উপরে বিস্ফোরণ হয় রাস্তায়, যদি তখন কোনো রকম মন্ত্রী, প্রতিমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা, অথবা ওই মেয়র ফেয়র, আর প্রধানমন্ত্রী তো আছেই, তাদের কখনো কোনো গাড়ি যদি যায়, তবে রাস্তার 12টা বেজেছে, তাহলে পুরো ঢাকা শহরের একাংশ সাথে সাথেই কলাপস করে বসে। একটা লোক যখন স্ট্রোক করে, আপনার ডান কাঁধ যেরকম আপনার অবশ হয়ে যায়, ডান সাইড অথবা বাম সাইড, এরকম একটা ব্যাপারটা অনেকে জানে না, অবশ্যই জানে, ঠিক ঢাকার অবস্থা হয়ে যায় তেমনই। অর্থাৎ স্ট্রোক করে, ঢাকা সিটি স্ট্রোক করে যখন কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, কোনো চরিত্রহীন নেতা যখন তাদের গাড়ি চালিয়ে যায়, রাস্তা বন্ধ করে, তখন আরও কঠিন যানজট দেখা দেয়। একটা বিষয় আমি দেখলাম ইয়াঙ্গুন শহরে, একটা জিনিস দেখলাম যে এখানে পুলিশ আছে, কিন্তু পুলিশের কোনো রকম হম্বি তম্বি এবং যত্রতত্র আমি পুলিশ দেখিনি। তাহলে ওরা কী করে, ওদের কাজ কী? আমি আশ্চর্য হয়ে যায়। আচ্ছা, একটা ভ্যান, পুলিশের ভ্যান চোখে পড়লো, দেখি একটু ক্লোজ করছি।
প্রিয় বন্ধুরা, আমি একটু সুলে স্কোয়ার শপিং সেন্টারের দিকে যাব। ভাবছি একটা বার্মিজ লুঙ্গি কিনব। আমি যদিও লুঙ্গি পরি না, সে ছেড়ে দিয়েছি অনেক বছর, তবে শখ করে মাঝে মাঝে মুক্ত হওয়ার জন্যে আমি অবশ্যই আমি লুঙ্গি পরে থাকি। হয়তো মাসে দু মাসে একবার আমার পরা হয়, প্রচণ্ড যখন গরম লাগে। আর অনেক যে হুজুর এবং বাংলাদেশের সেই হুজুররা যখন জুব্বা পরেন, সেই জুব্বাটাও কিন্তু হাওয়ার জন্য একেবারে উত্তম একটি পোশাক, একদম উত্তম পোশাক আমি মনে করি। একদম ঘাট থেকে একদম পায়ের গোড়ালি অবধি হুজুরের যে জুব্বা, সেই জুব্বার ভেতরে আপনি কিছু না পড়লেও খুব মজা, দারুণ। আপনি এক চিলতে কাপড় দিয়ে আপনি দিব্যি আপনি আপনার সকল কাজ সেরে নিতে পারবেন। আর জুব্বা থাকলে অনেক কিছুই আপনার ইজি হয়ে যায়, ভেরি সিম্পল, ইজি, ভেরি ইজিলি আপনি সকল কর্ম সারতে পারেন জুব্বাতে। এই হুজুরদের জুব্বা দেখলে আমার সেটাই মনে পড়ে যে আদৌ এই হুজুরের জুব্বার ভিতরে কিছু আছে কি নেই। আমি সবসময় একটা প্রশ্ন, কোনো জুব্বাওয়ালা হুজুর দেখলে আমি সবসময় আমার মনে এইটুকু আসে যে হুজুরের এই এক চিলতে কাপড় যে জুব্বা, এই জুব্বার ভেতরে কি আদৌ কিছু আছে, প্রশ্ন থাকে। আর এটা নিয়ে আমি আর বিশেষ কিছু আলোচনা করতে চাই না, আমি আর একটু ও পারে আপনাকে ও পারে একটু নিয়ে যাচ্ছি। আমি একটু লুঙ্গি কেনার জন্যই যাব এই সেই সুলে স্কোয়ার। বন্ধুরা, আচ্ছাড়ি অনেক অনেক মনের কথাও বলছি আপনার এই আবার ভিডিও দেখার পাশাপাশি। এগুলো ভিডিও ফুটেজ, এগুলো মেইন ডকুমেন্টারি নয়। আমি ধীরে ধীরে এদিকটা এগিয়ে যাই, দেখা যাক সুলে স্কোয়ার। দেখুন, তাকে আবার বাজে মাত করে দিয়েছে তাদের জাংশন সিটি অথবা সিটি জাংশন। ঠিক কাছাকাছি এখান থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সেই শপিং সেন্টার, সেটা দারুণ দারুণ। অল ব্র্যান্ডের যত দোকান সব সেখানে আছে। আমি একটু নিচে নেমে যাব। হ্যাঁ, একটা ভিক্ষুক পাওয়া গেছে, তো একটি শিশু, সে হাত পেতে ভিক্ষা চাইছে। হোয়াট ইজ ইয়োর নেম? নেম ইয়োর মুসলিম, বুদ্ধিস্ট, রোহিঙ্গা, মুসলিম, ইসলাম, হোয়াট, বুদ্ধিস্ট, বুদ্ধা, হোয়াট আর ইউ, মুসলিম, মুসলিম, সে আসসালামু আলাইকুম, নো ইউ ডোন্ট নো, নো ইউ আর লাইং, ইউ আর নট এ মুসলিম দো, ইউ আর নট মুসলিম। চলুন বন্ধুরা, না এখানকার এই শহরের মুসলমানদের অবস্থানটা বড় কঠিন এবং সুপ্রতিষ্ঠিত। ওরা এখানে ব্যবসা বাণিজ্যে এখানকার মুসলমানরা অনেক এগিয়ে আছে। এরা রোহিঙ্গা মুসলমানদের মতো না, কাপিয়া কাপিয়া কাভিয়া মুসলিমস। এখানে তিন ধরনের মুসলিমস আছে, একটা হচ্ছে রোহিঙ্গা, একটা হচ্ছে কাভিয়া, আর একটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, এই মুহূর্তে মনে পড়ছে না। প্রিয় বন্ধুরা, আমি যাচ্ছি সুলেই স্কোয়ারে একটা লুঙ্গি কিনব। এদের অভিজাত দোকান থেকে যতটুকু সম্ভব আমার পকেটের ওজন দেখে আমি ওদের বার্মার শ্রেষ্ঠতম যে লুঙ্গিটা সেই লুঙ্গিটা একটু ধরে দেখব। আর সেই এক চিলতে হাওয়া মে ওড়না একটি লুঙ্গি আমি কিনব, অর্থাৎ
ভেরি কমফোর্টেবল, লুঙ্গি ভেরি কমফোর্টেবল। এটাই সম্ভবত সুলে স্কোয়ারের গেট। সুলে স্কোয়ার, ইজ ইট সুলে স্কোয়ার শপিং সেন্টার? সরি, ক্যান আই গো ইনসাইড? ওকে ওকে, নো ভিডিও স্যার। প্রিয় বন্ধুরা, এখানে ভিডিও অ্যালাউড না, সো আই হ্যাভ টু ফিনিশ ইট। দিস ইজ বনি আমিন ফ্রম সুলে স্কোয়ার, ইয়াঙ্গুন, মায়ানমার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই। মেরে পিয়া ও মেরে পিয়া দে।